বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে দামি ও মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এটি কেবলমাত্র একটি ট্রফি নয়, বিনোদন জগতের সঙ্গে যুক্ত সকলের কাছে এটি একটি স্বপ্ন। প্রতি বছর এই অস্কারের জন্য অপেক্ষা করে বহু সিনেমা, গান সহ একাধিক বিভাগ। এই অপেক্ষা আর জল্পনা কল্পনা চলে বছর জুড়ে। তবে অস্কার নিয়ে তুমুল উৎসাহ উদ্দীপনা থাকলেও অনেকেই এই পুরস্কারের পেছনের বেশ কিছু ইতিহাস হয়তো জানেন না। তাই এই অস্কারময় দিনে মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড সম্পর্কে রইল কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অস্কারের ট্রফিটি পুরোটাই সোনার তৈরি, এমনটাই ভ্রান্ত ধারণা সকলের। এটি মূলত ব্রোঞ্জ থেকে তৈরি করা হয়। ব্রোঞ্জের তৈরি ট্রফিতে 24 ক্যারেট সোনার প্রলেপ থাকে। এটি 13.5 ইঞ্চি লম্বা এবং এর ওজন 8.5 পাউন্ড। অবাক করার মতো বিষয় হচ্ছে এই ট্রফিটি তৈরি করতে ব্যবহৃত উপাদানটি নাসাতে ব্যবহৃত হয় তাদের ডিভাইসগুলোর জন্য। এটি তৈরি করতে মোট খরচ হয় $400, অর্থাৎ বাংলাদেশি টাকায় মাত্র 44,000 টাকা। অবিশ্বাস্য হলেও এই কথা কিন্তু একেবারেই সত্যি। তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, এত কম দামি অস্কার নিয়ে কেন এত মাতামাতি? যে কেউ চাইলেই তো খুব সহজে বাড়িতে কিনে নিয়ে আসতে পারে এই গোল্ডেন ট্রফি, কিন্তু আসলেই তা সম্ভব না। কারণ একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের রয়েছে একটি নির্দিষ্ট নিয়ম, প্রতি বিজেতাকে তা মেনে চলার নির্দেশও দেয়া হয়। কিন্তু পুরস্কার জয়ী কেউ যদি এটি বিক্রি করতে চান, তবে সবার আগে একাডেমিকেই ফেরত দিতে হবে, তাও আবার $1 মূল্যে। অন্যত্র এটি বিক্রিও করা যাবে না। যেহেতু এটি ইন্ডাস্ট্রির সর্বাধিক সম্মানিত পুরস্কার, সেহেতু একাডেমি চায় না এটি যত্রতত্র পাওয়া যাক, তাই একাডেমি থেকেই বেঁধে দেয়া হয়েছে এমন নিয়ম।